Hello, assalamu alaikum. Shubho shakal. Shabai kemon achen? Ajke ranna ghor diye shuru korlam. Kalke onek rate ghumiyechi, 2:30 baje. To kalke meer CA result diyar kotha chilo, result diyeche rat 12:30. To result e me ekta te pass koreche ar ekta baki. আর একটা হলে অ্যাপ্লিকেশন লেভেল হয়ে যাবে তো ঘুমাতে ঘুমাতে অনেক বেজে গেছে আর আজকে থেকে আজকে আবার টিফিন দিয়ে দিতে হবে যেহেতু আজকে রবিবার তো এখন রান্নাঘরে চলে এসেছি ডিম পোচ করে দেব আর কাল বনরুটি কিনে এনেছে সে বনরুটি দিয়ে আজকে ডিম পোচ নিয়ে যাবে সবাই ঘুমাচ্ছে আর নিজেরও মাথা ঘুরছে মানে অনেক রাতে ঘুমানো হয়েছে I'm going to go to the house. I'm ready to go আমি ডিমটা পোচ করে নিই আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি যে টিফিনে কি দিচ্ছি ডিমটা উল্টা দিব বাসায় থাকলে পোচ ডিমই খেত যেহেতু এটা টিফিনে দেব ওই জন্য উল্টাই দিচ্ছি বন্ধ করে দিলাম গ্যাস ছিল এই যে এগুলো বার্গার বন এই বার্গার বনগুলো এনেছে কালকে এই যে টিফিন রেডি টেবিলের উপর বন্ডটিটা বসিয়ে দিলাম বন্ধ করে দেব ডিমটা খাওয়ার জন্য একটা চামচ দিয়ে দিচ্ছি এই দেখুন মেয়ে অফিসে যাচ্ছে नहीं जे आज कैसे ही सीएनजी पे गया लो चले गया लो रास्ता फटा তাকে উপরে চলে যাচ্ছি তো চলে আসলাম এখন এখন আমি একটু ঘুমাবো যেহেতু ঘুম হয়নি এখন রান্নাঘরে আসলাম রুটি খাবো তো গ্যাস জ্বালাই দেখি গ্যাস নাই দেখেন গ্যাস জ্বলছেই না আর এদিকে চায়ের পানি দিছি কিন্তু গ্যাস নাই কতক্ষণে ফুটবে জানি না এই যে রুটি বানাচ্ছি মানে রুটিও যে কতক্ষণে ভাজতে পারবো তাও জানি না
প্লেন যাচ্ছে বাইরে, আজকে রোদটা কম উঠেছে আর প্রচুর শীত লাগছে। আমার সাধারণত এত শীত লাগে না। প্লেন যাচ্ছে, তার মানে আজকে এই রুটি খাওয়ার পর আমাদের আর আজকে রান্না দুপুরে খাওয়া যাবে না, কারণ গ্যাস যতক্ষণ না আসবে ততক্ষণ রান্না করতে পারবো না। তো নাস্তা বানাই, আমাদের সাথে থাকেন। চার পানি একটু ফুটছে চা, আর গ্যাস তো জ্বলছেই না। এই ফাঁকে বারান্দাটা ঘুরে আসি, বারান্দায় কাপড়গুলো তুলবো। ঘরের জানলাটা খুলে দিলাম, বাতাস আসবে আর ঘরের মশাগুলো চলে যাবে, খুব ঠান্ডা বাতাস। চাল ডাল থেকে ডিম এসছে, ডিম ফ্রিজে ছিল সেটা বের করে নর্মাল করেছি, ডিমগুলো বের করে ফেলি। আজকে কোনো রান্না বান্না করবো না, গ্যাস নাই এই জন্য রান্না করবো না। তো ডিমগুলো বের করে ফেললাম, ডিমগুলো বের করে ফেললাম। আজকে ডিম দিয়ে ডিম রান্না করব একটু অন্যভাবে। গ্রিন টি খাবো বলে গরম পানি দিয়েছি। তা দিয়েছি অনেকক্ষণ, কিন্তু দেখেন গ্যাস নেই। আর ভাতও রান্না করব না, গ্যাস নাই কিভাবে রান্না করব। অনেক কষ্ট করে ওই রুটিটা বানালাম, আজকে হাফ রোজা থাকতে হবে। আমাদের সাথেই থাকেন। এই যে দেখেন এখন দুপুর তিনটা বাজে, তো এখন এই যে গ্যাসের জাল জোর হয়েছে আর আমি চুলাতে ভাতও চড়াই দিয়েছি। আর এখানে একটা সবজি কুচি করে, মিক্সড সবজি কুচি করে রেখেছে, একটা রেসিপি দেবো সেজন্য। তো টুকিটাকি কাজ করছি, এখনও রান্না করিনি। আর এখানে গুছাই রেখেছি, একটা বলেছিলাম ডিমের একটা আইটেম তৈরি করবো আজকে, তাই জন্য এখানে গুছিয়ে রেখেছি। আর আমার ঘর বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর বাড়ি সব ঝাড় দেওয়া, সমস্ত কাজ শেষ। যেহেতু তিনটা বেজে গেছে সেহেতু সব কাজ কাম শেষ। আর এদিকে ওর বাবা স্বপ্নে গিয়েছিল, স্বপ্ন থেকে কি কি যেন এনেছে একটু দেখি আপনাদের সাথে শেয়ার করি।
স্বপ্ন থেকে এই যে কাঁচা বাদাম আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কাঁচা বাদাম কিনে এনে সেই বাদামটাকে ভাজি আর বিকালে খাই খুব মজা লাগে তো ভাজা বাদাম কিন্তু কিনতে পাওয়া যায় ওই তো সেই ভাজা বাদামের আমরা কাঁচা বাদামটা কেজি অনুযায়ী একবারই কিনে এনে আমরা বাইরে ভাজাটা খাই না আমরা ঘরে ভেজে খাই আর এখানে এনেছে এই যে টমেটো টমেটো মুড়ি বাদাম একটা প্লাস্টিকের কল এনেছে ও একবারে মুড়ি কিনে এনেছে তিন প্যাকেট একবারে মুড়ি তিন প্যাকেট কিনে এনেছে দুইটা আমি পেঁপে আনতে বলেছিলাম পেঁপে দিয়ে একটা রেসিপি দেখাবো সেজন্য পেঁপে এনেছে আর এখানে এনেছে এই যে কমলা লেবু তো এগুলো আমি কমলা লেবু এনেছে তো এখন এগুলো এখানে রেখে দিয়েছি আর এখানে যে কাপড় শুকানো দিয়েছিল সেগুলো আমি কাপড় টাপড় সমস্ত ভাঁজ করে ফেলেছি এখন এই যে মেয়ের কাল অফিসের কাপড় চোপড়গুলো হাতে ধুয়েছি এখন এগুলো বারান্দায় নাড়তে যাব তো আমাদের সাথে থাকেন আমি কি কি করি সেটা দেখাবো কমলা লেবুগুলো ঢেলে ফেলি এটা পচা দিয়েছে কিনা জানি না খুব নরম কমলা লেবু মানে খোসা নরম ভিতরে মনে হয় আপনার ছোট্ট কমলা লেবু হবে কারণ খোসা নরম খুবই নরম টমেটোগুলো ঢেলে ফেলি টমেটো আনতে বলেছিলাম সালাদ খাবো আসলে করোনার মধ্যে ভয়ও লাগে কিন্তু কিছু করার নাই তো আমাদের চ্যানেলে চোখ রাখবেন আমি পেঁপে দিয়ে সারা বছর রেখে দেওয়ার জন্য একটা রেসিপি দেব এখন আমি আমার কাজে যাই এই যে ডিম দিয়ে একটা রেসিপি করে ফেললাম ভিতরে ডিমের পুর ভরা এটা হচ্ছে ওএমজি অমলেট এখন ভাত খাবো এখন ভাত খাবো দেখেন আজকে দেরি হয়ে গেছে এটা হচ্ছে মুসুরির ডাল এটা হচ্ছে ফুলকপির তরকারি এখানে ডিম আমলেট এখানে আছে একটু খিচুড়ি আর এখানে আছে সেই ওএমজি অমলেট আর আছে টক আচার খুশবুর রসুনের আচারটা তো আজকে ভাত খাবো এখন কারণ আজকে গ্যাস ছিল না বলে রান্না ওইভাবে করিনি এখন ভাত টাত খাওয়া হয়ে গেলে গিয়ে রাতের রান্নাটা করতে হবে আছে তরকারি আরে খিচুড়িটা একটু খেয়ে নাও গরম চামচ আছে চামচ দেখে খেতে পারো আর এই যে ভাত আচ্ছা তো আমরা ভাত খাই দাই করি আর টিভি দেখি এখন একটা রেসিপি দেখালাম ফ্লপি পুডিংয়ের তো তার জন্য এই যে কুসুম কুসুম সব ঘর বাড়ি এলোমেলো করা আর এই যে আমি অলরেডি চুলাতে ফ্লপি পুডিংটা দিয়ে দিয়েছি তো এই ফ্লপি পুডিংয়ের রেসিপি পেতে গেলে আমার চ্যানেলে লুনাস পাকের ঘরে চলে যেতে হবে তবে সেখানে ফ্লপি পুডিংয়ের রেসিপিটা পেয়ে যাবেন তো পুডিং হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দেব তো এই দেখেন আমি বলেছিলাম যে ফ্লপি পুডিংটা চুলাই হচ্ছিল তো 10 মিনিট পর এটাকে বের করে কেটে খাওয়াও হয়ে গেল তা খাওয়ার পর মনে হলো যে আল্লাহ আমি তো আপনাদের সাথে শেয়ার করিনি তো এই দেখেন পুডিংটা দেখেন একদম ফ্লপি মুখে দিলে মিলাই যাচ্ছে তো এই ফ্লপি পুডিংটা যদি খেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনাদের দেখে আসতে হবে
তো আজকে দুইটা রেসিপি অলরেডি দেখিয়ে দিয়েছি এবং ডিম দিয়েই দেখিয়েছি। প্রথমে দেখিয়েছি OMG অমলেট, আর একটা দেখালাম ফ্লপি পুডিং। এটাতে কিন্তু কোনো খরচই নাই, আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, তো সেজন্য রেসিপিটা দেখে আসবেন। তো এখন হচ্ছে চা খাবো। তো এখন চায়ের সাথে তো কিছু ঝাল জিনিস খেতে ইচ্ছা করছে, যেহেতু একটু শীত শীত ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে একটু ঝাল জিনিস খাই। তো চলেন দেখি ঝাল কী আইটেম বানানো যায় যা দিয়ে আমরা চা খেতে পারি। তো আগে রান্নাঘরে যাই, গিয়ে ঝাল জিনিসটা বানাই, তারপর আপনাদের সাথে শেয়ার করে দিব। বলেছিলাম যে বিকেলবেলা ঝাল জিনিস বানাবো, ওই পুডিং বানানোর পর মিষ্টি দিয়ে তো চা খাওয়া যায় না। তো এই যে ঝাল আইটেম বানিয়ে ফেললাম, আর এই রেসিপিটা দেখতে গেলে লুনার পাখির ঘরে চলে যাবেন, গিয়ে রেসিপিটা দেখে ফেলতে পারবেন। তবে খেতে খুব ইয়াম্মি একটা ঝাল ঝাল। তো এখন চা বানানো হচ্ছে, চা দিয়ে খাবো। এই যে আমার চা বানানো হয়ে গেছে, আর মেয়ে কফি খাবে, সে কফি বানাবে। তো এখন চা দিয়ে ঝাল পাকোড়াটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে ফিরে আসব। রাতের কিন্তু কোনো রান্নাবান্না আমি এখনও করিনি, রাতে কি করব জানি না। তবে এখন খেয়ে আমার অনেক কাজ, রাতে রান্না করতে হবে, আবার মেয়ে অফিস থেকে আসবে, তো আপনাদের সাথে সেটা দেখিয়ে দেব। তো আমাদের সাথেই থাকে। তো এখন চা আর পাকোড়া খাচ্ছি। এখন সবকিছু গোছগাছ করলাম, টেবিলটা ফাঁকা করলাম, টেবিলে সব জিনিস ছিল, টেবিলটা ফাঁকা করে ফেললাম রান্না রাতের রান্নার ফাঁকে ফাঁকে, সব গোছগাছ করে রাখলাম। পুডিংটা রাখলাম, মেয়ে আসলে খাবো, সব গোছগাছ করলাম আর রান্না করবো। এই যে ইলিশ মাছের ডিম ছিল, সেই ইলিশ মাছের ডিম বের করলাম, ফ্রিজে ছিল, ডিপে আমি আবার পানির মধ্যে পানি দিয়ে তারপরে রাখি, যাতে গন্ধটা না থাকে, যেন টাটকা মনে হয়। আর এই যে আলু ডিমটা ভাজবো, ইলিশ মাছের ডিমটা ভাজবো, সাথে আলু ভাজি করছি, আর ডাল রান্না আছে, আর ভাত তো আছেই, এই দিয়ে রাতের খাওয়াটা হয়ে যাবে। তারপরে এখন আমার ঈশার নামাজ পড়া বাকি আছে, ঈশার নামাজটা পড়তে হবে, আর সন্ধ্যের সময় যা খেলাম তা মেয়ের জন্য রেখে দিয়েছি। আর এখানে রেখেছি OMG অমলেট, আর এটা হচ্ছে সামিয়াং পাকোড়া, মেয়ে আসলে খাবে। মেয়ে অফিস থেকে আসলে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো, যেহেতু আমাকে নিচে যেতে হবে, কত রাতে আসবে আমি জানি না। তো আমি এই থাকে নামাজটা একটু পড়ে নিয়ে গিয়ে, ঈশার নামাজটা, তো আমাদের সাথে থাকেন, রাতের খাবার আপনাদের সাথে শেয়ার করবো। আর ইলিশ মাছের ডিম যখন ভাজবো তখন দেখিয়ে দিব। আমি আসলে প্রত্যেক দিনের সারাদিনে মানে আমি কী করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন যে কী করলে ভালো হয় বা কী দেখতে চান। আচ্ছা আমার সাথে থাকেন। তো এই যে এখন নামাজ পড়ে এসে, এশার নামাজ পড়ে এসে সকালে ওর বাবা রুটি খাই ভোরবেলা, তো সেই ভোরবেলার রুটিটা বানিয়ে রাখছি। প্রত্যেক দিনই সন্ধ্যার সময় রুটি খাই আর ভোরবেলা রুটি খাই, তো আমার উঠতে একটু দেরি হয়, মানে 8টার সময় সে খায় না, সে ভোরবেলা খায়, এই জন্য রুটিটা করে রাখি, শুধু সকালবেলা সে আবার গরম করে খেয়ে নেয়, কারণ তার সকালের খাওয়ার রুটিন। আর সবচেয়ে বড় কথা, সে খায় লালাটা, তো আমরা তো লালা, আমি লালাটা খাই না, আমি সাদাটা খাই। তো সন্ধ্যার সময় প্রত্যেক দিন সে সন্ধ্যায় খায় আর সকালে খায় বলে সেই রুটিটা তৈরি করে দিতে হয়। আর এই রুটিটা কিন্তু অনেক মোটা, আমরা যেমন পাতলা রুটি খাই সে পাতলা রুটি খায় না, সে মোটা একটা রুটি খায়। তো আমার সব কাজ প্রায় শেষ, রাতে খাওয়ার আগে শুধু ইলিশ মাছের ডিমটা ভাজবো। তো এখন এই রুটি তৈরি করে দিয়ে একটু বসবো, কারণ সারাদিন সেই কাজের মধ্যে আছি, একটুও বসি নাই। এখন তাও মনে হয় 9টা বাজে, মেয়ে এখনও আসেনি, আমি হচ্ছে এখন এই রুটি বানিয়ে দিয়ে গিয়ে একটু বসবো। তো আপনাদের সাথে এটাই শেয়ার করলাম, তো সাথে থাকেন। তো এখন রান্নাঘরে চলে এসছি, রান্নাঘরে কিন্তু আমি ইলিশ মাছের ডিমটা ভাজছি। এই যে
আপনারা জানেন ইলিশ মাছের ডিম কিন্তু ভাজতে গেলে ছিটে আসে ডিমের দানা, তো সেই জন্য আমি পুরো খুলছি না। তো এটাকে ডিম জলে ভাজতে দিয়ে আমি আপনাদের সাথে ভাজা হলে শেয়ার করে দেবো। তো এই যে ইলিশ মাছের ডিমটা এখন ডিম জলে ভাসছি, এই যে তাও ছিটে ছিটে যাচ্ছে, তো কড়া হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভাত যখন খাবো আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে রাত্রের ভাত নিয়ে আসলাম, গরম ভাত ধোয়া উঠছে, আর এখানে যে ইলিশ মাছের ডিম ভেজেছি তিনটা, আর এখানে আছে আলু ভাজি, আর এখানে আছে ডাল। তো এখন খাবো গরম গরম ইলিশ মাছের ডিম ভাজা আর আলু ভাজি, নতুন আলু ভাজি। তো আজকে এ পর্যন্ত, এখন খাই, আল্লাহ হাফেজ।